বহু মানুষ যারা পর্যটকরা এসেছেন, যারা ভক্তরা এসেছেন, তারা এখানে ভিড় জমাচ্ছেন এবং বিকালে ঠিক এই জায়গাটায় গোটা ফ্যামিলিকে নিয়ে, গোটা পরিবারকে নিয়ে সময় কাটানোর চেষ্টা করছে। আপনাদের মনে করে দিই, সকাল থেকে আমি যে ছবিটা দেখানোর চেষ্টা করছি এবং গতকাল যে অযোধ্যার ডিএম জেলা শাসকের সঙ্গে কথা বলে যে তথ্য রিপাবলিক বাংলার হাতে আসে যে এখানকার প্রশাসন তৈরি প্রায় প্রতিদিন 3 লক্ষ ভক্ত সমাগম সামাল দিতে কিভাবে তা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, রাস্তাঘাট, আলো, রেল স্টেশন, বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু কাজ এখনো চলছে। 4টি করিডোর তৈরি করা হচ্ছে, বড় বড় করিডোর, রাস্তা যা ছিল তার থেকে ডাবল করা হচ্ছে, যদি একটি সড়ক যে 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 তার দৈর্ঘ্য যা প্রস্থ যা তা কিন্তু বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং যে হোটেলগুলি রয়েছে, যে জায়গাগুলি রয়েছে যেখানে এসে পর্যটকরা থাকেন, ভক্তরা থাকেন, সেখানে কিন্তু সিট সংখ্যা বাড়াতে বলা হয়েছে। যেমন 5টি বেডের যে আসন থাকলে, জায়গা থাকলে সেখানে 10টি করতে বলা হয়েছে এবং রুম যদি 2টো থাকে তাহলে 4টে করতে বলা হয়েছে। এই মুহূর্তে যারা এখানে ঘুরছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো। অনেকেই বাঙালি লোক রয়েছেন, বাঙালি পর্যটকরা রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করবো। যারা দাদা ইধার কিতনে লোক আতে হ্যাঁ আপ তো চায়ে পিলাতে হো এখানে? দাদা প্রচুর লোক আসেন। আমি তো বাঙালি আর নয়, কিন্তু আমি এখানকারই লোক, কিন্তু আমি কলকাতা স্টেটসম্যান চাকরি করতাম, ওখান থেকে এবার ছাড়িয়ে দিয়েছে, এখন এসছে এখানে এই ব্যবসা করছি। এখানে কত লোক আসে? এখানে প্রচুর লোক আসে। আপনি তো লেট এসছে, না হলে এখানে জায়গায় আপনি দেখতে পারতেন। এখন ঠান্ডার দিন, সেই জন্য লোকগুলো সব চলে গেছে, না হলে ভোর ভর্তি থাকে। আগে ভিড় দেখতে হয় একটু 1 ঘন্টা পরে। আপনি দেখুন এখানে সব দৃশ্য দেখানো হবে, লেজার শো দেখানো হবে, রামের সময় 7টা নাগাদ এই সব এখানে পর্দাগুলো আছে, এখানে সব পর্দা তৈরি হবে, এখানে সব লেজার শো হবে, রামায়ণ হবে, সরজু আরতি হবে, এখানে একটু পড়েই বিরাট ভিড় হয়ে যাবে। এবং এই মানুষের আবেগ উচ্ছ্বাস চোখে পড়ার মতো অযোধ্যায় সেই ছবি কি উঠে এলো দিনভর সেটা দেখবো, তারপর আসবো আলোচনায়, তারপর আসবো ছবিতে। দেখুন ভেবে দেখেছেন হাতে আর কদিন, মাত্র 41 দিন, তারপরে রামলালার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হবে রামনগরীতে। তারই মাঝে মন্দিরের গর্ভগৃহের ছবি প্রকাশ এনেছে মন্দির কমিটি। রামলালার দর্শনে দর্শনার্থীদের পেরোতে হবে 5টি মণ্ডপ, প্রায় 390 ফিট রাস্তা অতিক্রম করে তবেই রামলালার দর্শন পাবেন দর্শনার্থীরা। সরকারি তরফে যাবতীয় আয়োজন করা হয়েছে, ডিসেম্বরের মধ্যেই তৈরি হয়ে যাবে 4-4টি করিডোর। ধর্মপথ, ভক্তিপথ, জন্মভূমিপথ আর রামপথ কে নাম সে 4 করিডোর হম লোক সঞ্চালিত হ্যাঁ, হম লোক জলদি পুরা করেন, দিসম্বর তক 3 করিডোর পুরা হয়ে যায়গে, আর 1 করিডোর জনবরি মে কমপ্লিট হোক। 14 কোশী পঞ্চকোশী পরিক্রমা যে ইহা বহু মহত্বপূর্ণ মানি যাতি হিসো হম লোক কমপ্লিট করেন, ল্যান্ড এক্সকুশন কাজ কাম হয়ে গিয়ে। রামনগরীকে কেন্দ্র করে রাস্তাঘাট, স্টেশন সবই সেজে উঠেছে নতুন রূপে। এই অযোধ্যার যে নতুন রেল জাংশন, অযোধ্যা রেল জাংশনে যখন আসবেন তারা কিন্তু দেখতে পাবেন পুরো রেপ্লিকা বলা যায় যে অযোধ্যার যে রাম মন্দির তার কিছুটা রেপ্লিকা এখানে নেওয়া হয়েছে এবং এই রেল স্টেশনকেই নতুন করে তৈরি করা হচ্ছে, নতুন করে তৈরি করছে অযোধ্যার প্রশাসন। শুধু কি তাই, চাপ সামলাতে অযোধ্যায় হোটেলের ঘরের একদিনের ভাড়া পার করেছে 5 অঙ্কের সংখ্যা, কাজেই দর্শনার্থী সংখ্যা কত হবে টের পাচ্ছেন নিশ্চয়ই। রামলালার প্রাণ প্রতিষ্ঠা বলে কথা, গোটা দেশই তো কার্যত অযোধ্যার রূপ নিয়েছে। রিপাবলিক বাংলা।